হেই গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে আমাদের ছুটি শেষ, আমরা মামাবাড়ি থেকে বাড়ি ফিরে যাচ্ছি। তো আমি রয়ে গেলাম আর মা আর চলে গেল, কারণ আমাকে দুপাতে জোর করে ডেকে দিল, বললো যে তোর তো কালকে সিমলাপলে টিউশন আছে, তো তুই সিমলাপলে কালকে টিউশনটা সে তারপর বাড়ি চলে যাস। আজকে থেকে আজকে আর যেতে হয় না, কালকে তো আবার সিমলাপলে আসতে হবে। দিদা টুপা দাদারও যাওয়ার কথা ছিল, ওই টোটোতেই কিন্তু যাওয়ার হলো না, কারণ দিদা যে ডক্টরকে দেখাতেন তো সেই ডক্টর আজকে আসেনি, তো সেই কারণে ওনাদেরও যাওয়া হলো না। এই যে আমি রেডি হয়ে বেরিয়েছিলাম বাড়ি যাবো বলে, কিন্তু অর্ধেক রাস্তা থেকে আমাকে ফিরিয়ে নিয়ে এসেছে, তারপর আমরা দুজন হল্লা করছি। একমাত্র ছোট বড় দাদা, যে টুপাই দাদা এখন এখানে বানাচ্ছে লস্যি, যদি এটা কালকে বানানো ছিল ফ্রিজে, এখন আমি আর টুপা দাদা মিলে এখন খাচ্ছি। ওটা তো হ্যাঁ চিনি কম ছিল, তাই এখন একটু চিনি দেওয়া হলো। সুগার বলে তো সুগার, এই যে আমি গ্লাস নিয়ে রেডি। একটু দাও সত্যি কেমন কম আছে একটা লম্বা ঘুম দেওয়ার পর এখন এসেছি ছাদে, আবহাওয়াটা বেশ সুন্দর, রোদ একদমই নেই, যদি এখন 5টা বাজে আর আমার হাল দেখো চোখে এগুলো পুরো ফুলে গেছে। আসলে এখানে আসার পর ঠিকঠাক করে ঘুম হয়নি তাই আর কি হাল। দেখুন আমি আর টুপা দাদার সাথে, এখন টুপা দাদা আমার সাথে আর কেউ নেই, মাসিটা আছে, মাসির সাথে এখনো ঘুমোচ্ছে, আমি আর টুপা দাদা আর বাকি তো ভাই বোনরা কেউ নেই। এই যে টুপাই দাদা, টুপাই দাদা আইসক্রিম, সাউথ ইন্ডিয়ান মজা, এত মজা কিছু তোমার কি হলো? টুপাই দাদার আজকে গার্লফ্রেন্ড, কি বলে নাম কি, নাম কি সুর্পনখা? যে টুপাই দাদা গার্লফ্রেন্ডের নাম হচ্ছে সুর্পনখা, সবাই জেনে নিন, আর জেনে নাও মানে হচ্ছে যে শিবদাস দাদা টিনা দিদি তোমরা শুনে নাও সবাই আর কি, যারা যারা জানে না মানে সব দাদা দিদিরা সবাই ভ্লগটা দেখে জানতে পেরে যাবে যে টুপাই দাদার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে সুর্পনখা। বাড়ি কোথায়? টুপাই দেখুন কি আইপিএল, আইপিএল না সবাই টুপাইদার ভিডিও দেখবে। আজকে বাড়িতে আমরা দু ভাই বোন ছাড়া আর কোনো কেউ নেই, খুব ফাঁকা, সত্যি এতজন ছিল কেউ নেই। টুপাইদার ইউটিউব চ্যানেলের নাম, আপনারা ইউটিউবে সার্চ করবেন আর সময় সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? খুশি চকলেট আমি এনেছি।
আচ্ছা মিনি চকোবার খুলে দাও। এই যে হচ্ছে আমাদের আইসক্রিম মিনি চকোবার। এই যে আমি আমাকে দেখে মনে হচ্ছে আমি অসুস্থ। এই যে আমরা দুজন একই ফ্রেমে, আমাদের দুজনকে দেখলে কিন্তু ভাই বোন বলে মনে হয়, বেশ মনে হয়। আমি তোর ভাই নয়, তোর দাদা। ও ইয়ার কি দুজনে দেখো দেখে বুঝা যাবে যে আমাদের আমরা দু ভাই বোন দাদা বোন বলে। আর কোন দুঃখে আর তোর দাদা রে আর